তো হ্যালো, ওয়েলকাম টু দর্শক বন্ধু। আজকেরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের জানাতে চলেছি কাঁকড়া সম্বন্ধে। কাঁকড়া চিনবেন কীভাবে, যে কাঁকড়াটা আদৌ শক্ত আছে না কাঁকড়াটা ফাঁপা, এটা চিনবেন কীভাবে, বা ঘি আছে কি নেই সেটা চিনবেন কীভাবে। তো তোমাদের প্রথমত বলে দিই, আমি যে আমার এখানে কয়েকটি কাঁকড়া রয়েছে, তো সেই কাঁকড়াগুলো আমি তোমাদের চিহ্নিত করার জন্য তিনটে কাঁকড়া এখানে নিয়ে এসেছি, ঠিক আছে। তো কাঁকড়া মূলত তিন রকমের হয়, প্রথমত ছেলে, আর একটি মেয়ে, আর একটা হিজড়া। তো হিজড়ে শব্দটি শুধু মানুষের ক্ষেত্রে নেই নয়, কাঁকড়ার ক্ষেত্রেও রয়েছে। তো সবার প্রথমে আমি তোমাদের একটা কাঁকড়া নিয়ে এসে দেখাবো। তো সবার প্রথমে যে কাঁকড়াটা আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে একটা মেয়ে কাঁকড়া। হ্যাঁ, এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। মেয়ে কাঁকড়া চিনবেন কীভাবে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন গোল মতো, কালো রঙের, হালকা নীল মতো, এই জিনিসটা দেখলেই বুঝতে পারবেন যে এটা মেয়ে কাঁকড়া। আর চিনবেন কীভাবে যে কাঁকড়াটা আদৌ ঘি আছে কি নেই, তো তার জন্য তোমাদের কাছে একটা টর্চ লাগবে, বা কোনো আলোয় গিয়ে এইরকম টর্চটা পুরো গড়ায় একটু পরিষ্কার করে মেরে দেখলেই বুঝতে পারবেন। যদি ভেতরটা দেখা যায় টর্চের আলোয়, তাহলে ভাববেন যে কাঁকড়াটায় ঘি নেই। আর যদি কালো হয়ে থাকে, দেখা না যায়, তাহলে ভাববেন কাঁকড়াটাতে ঘি রয়েছে। এবার দেখিয়ে দিই, আরও একটা কাঁকড়া নিয়ে চলে এসেছি। এ কাঁকড়াটাও মেয়ে কাঁকড়া, আর এই কাঁকড়াটা তার আগেরটা থেকে একটু সাইজ বড়। দেখতে পাচ্ছ এটাও কিন্তু ঘি নেই। ঘি থাকলে পুরো ভেতরটা কালো হয়ে থাকবে, আর না থাকলে পুরো কিছুই দেখাবে না, ভেতরটা তোমাদের দেখা যাবে। এইবার আমার কাছে একটা যে কাঁকড়া রয়েছে, এটা আমি লাইট মেরে দেখাবো না, এটা হচ্ছে হিজড়ে কাঁকড়া। হিজড়া কাঁকড়া ছেলে কাঁকড়ার পর্যায়ে ধরা হয়, আর এই কাঁকড়া ছেলে কাঁকড়া এই রকমই হয়, এই যে টিপে দেখতে হয়। তো এই কাঁকড়াটা সলিড রয়েছে। কাঁকড়া ছেলে কাঁকড়া যখন দেখবেন, তখন দেখবেন কাঁকড়ায় হাত দিয়ে টিপলে ওটা বোঝা যাবে ধারে যে শক্ত। আর আর সবসময় দেখবেন যে মেয়ে কাঁকড়া দুটো দাঁড়া সবসময় ছোট হয় আর শরীর বড় হয়, আর ছেলে কাঁকড়ার শরীরও বড় হয় এবং দাঁড়াগুলোও খুব মোটা মোটা হয়। তাহলেই বুঝতে পারবেন যে কাঁকড়াটা ছেলে কাঁকড়া। আর হিজড়া কাঁকড়ার ক্ষেত্রেও সেম একই ব্যাপার, ছেলে কাঁকড়ার মতোই। তো এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মেয়ে কাঁকড়া। তো প্রিয় দর্শক বন্ধু, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো, অবশ্যই একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একটা কথা তোমাদের বলে দিই, যে হিজড়ে শব্দটি শুনে কাঁকড়ার ক্ষেত্রে তোমাদের হয়তো অনেকেরই হাসি পাচ্ছে, কিন্তু হাসির কোনো কথা নেই, এটাই সত্যি। শহরের লোক, শহরে যারা থাকেন, তারা অনেকেই হয়তো এই ব্যাপারটা জানো না, তোমাদের হিজড়ে কাঁকড়াকে কিন্তু ছেলে কাঁকড়া বলেও চালিয়ে দেওয়া হয় অনেক। তাই মূলত তোমাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি করা। তো এই ধরনের যদি কোনো বিস্তারিত প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।